আদম সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত মানব জাতির জন্য দাজ্জালের চেয়ে বড় ফিতনা আর নেই। সে এমন অলৌকিক বিষয় দেখাবে যা দেখে মানুষ দিশেহারা হয়ে পড়বে। দাজ্জাল নিজেকে প্রভু ও আল্লাহ হিসেবে দাবি করবে, তার দাবির পক্ষে এমন কিছু প্রমাণ উপস্থাপন করবে যে সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই সতর্ক করেছেন। মুমিন বান্দাগণ এগুলো দেখে মিথ্যক দাজ্জালকে সহজেই চিনতে পারবে এবং আল্লাহর প্রতি তাদের ইমান আরও বৃদ্ধি পাবে। কিন্তু দুর্বল ইমানদার লোকেরা বিভ্রান্তিতে পড়ে তাদের ইমান হারাবে। দাজ্জাল নিজেকে রব বা প্রভু হিসেবে দাবি করবে। ইমানদারের কাছে দাবিটি সুস্পষ্ট দিবালুকের মতো মিথ্যা বলে প্রকাশিত হবে। দাজ্জাল তার দাবির পক্ষে যত বড়ই অলৌকিক ঘটনা পেশ করুক না কেন, মুমিন ব্যক্তির কাছে এটি সুস্পষ্ট হবে যে সে একজন অক্ষম মানুষ, পানাহার করে নিদ্রা যায় এবং পেশা পায়খানা করে। সর্বোপরি সে হবে অন্ধ, যার ভিতরে মানবীয় সব দুষ্গুণ বিদ্যমান থাকবে। সে কি করে আল্লাহ হতে পারে?